কি মেয়েছে কি বেটা ছেলে কানতে লাগলেন, কি কথা শোনাবে হুজুর, মেয়ে ছেলে বেটা ছেলে ল্যাংট অবস্থায় দাঁড়াবে, মাথাতে পা পর্যন্ত কোনো বস্ত্র ঢাকা থাকবে না, কি লজ্জার শরমের কথা, কি বেজ্জতি ব্যাপার, কেউ কে কারোর দিকে ফিরে ফিরে চেয়ে চেয়ে কি দেখবে না, সেদিন কেমন একটা কঠিন দিন হবে, আল্লাহ কোরআন তাকে ফরমাচ্ছে নিজের ভাই ভাইকে চিনতে পারবে না, বাপ মা নিজের পেটের ছেলে মেয়েদের চিনতে পারবে না, ছেলে মেয়েরা নিজের বাপ মা কে চিনতে পারবে না, বিবি তার স্বামীকে চিনতে পারবে না, স্বামী তার বিবিকে চিনতে পারবে না, তারই নাম হলো কিয়ামত। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাউ হাউ করে কাঁদতে লাগলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি কথা শোনাবে হুজুর, কি কথা শোনাবেন, কি মুখ দেখাবেন, কি উপায় হবে, কি করে না হাও হাও করে কাঁদতেছেন, কাঁদবেন না, আমার আল্লাহ তিনি এত এত ভ্রমেগের পান, তিনি তার আম্বিয়া আলাইহিমুস সালাম দিগকে আম্বিয়া আলাইহিমুস সালামের বিবি দিগকে করুণার কাপড় পরিধান করে আল্লাহ হাশরে উঠাবে, একমাত্র আম্বিয়া আলাইহিমুস সালামের জন্য খাস, মাতার আধা উপরে সূর্যকে আল্লাহ নামিয়ে নিয়ে আসবে, সূর্যের তাপেতে জমিনটা পুড়ে লাল তামা হয়ে যাবে, সূর্যের তাপেতে মাতার ঘিমুটা গলে তরল হয়ে যাবে, এই মাতার ঘিমুটা গলে গলে কারো কান দিয়ে, কারো মুখ দিয়ে, কারো নাক দিয়ে, কারো চোখ দিয়ে গলে গলে বেরোতে থাকবে, ও মাইদানের পিপাসা চোটে গালের ছিপাটা বেরিয়ে লম্বা হয়ে নাভি পর্যন্ত ঝুলবে, কারো কারো গালের ছিপাটা বেরিয়ে লম্বা হয়ে হাঁটু পর্যন্ত ঝুলবে, কি ব্যাপার ছেলে কি মেয়েছে, কারো কারো গালের ছিপাটা বেরিয়ে লম্বা হয়ে পায়ের টাকুনো পর্যন্ত ঝুলবে, কি ব্যাপার ছেলে কি মেয়েছে, কারো কারো গালের ছিপাটা বেরিয়ে লম্বা হয়ে ধুলোতে মাটিতে লুটোলুটি 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 করতে থাকবে, ওটা কেমনের ময়দানে কান্না রে লুটে যাবে, আবার তার ভিতরে জাহান্নামের ভয়ঙ্কর গর্জন শুনতে পাওয়া যাবে, মাঝে মাঝে জাহান্নাম বিকট আওয়াজে গর্জন দিতে থাকবে, এই বিকট আওয়াজটা শুনে গোটা হাসুর মাঝি ভয়েতে ছিট
বিচিত্র বিচিত্র হয়ে যাবে, মনে হবে জাহান্নাম খেপে গেছে, জাহান্নাম শিকার ধরবার জন্য রাগেতে ফেটে পড়ছে। এই কান ফাটানো আওয়াজ দেবে, গোটা হাসুর বাজি ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে। বাপ মা ভয়েতে ছেলে মেয়ে ঠেলে পালাবে, ছেলে মেয়ে ভয়েতে বাপ মা ফেলে পালাবে, বিবি ভয়েতে স্বামী ফেলে পালাবে, স্বামী ভয়েতে বিবি ফেলে পালাবে। আত্মীয়স্বজন বন্ধু বান্ধবী একে অপরকে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে। 50,000 বছর ভিতরে কেউ কাউকে চিনা পরিচিত আর খুঁজে পাবে না। আমাদেরকে খিদে লেগেছে, আমাদেরকে খেতে দেন, জাহান্নাম চিৎকার দিয়ে বলবে আল্লাহ পাক আমাদের খিদে লেগেছে আমাদেরকে খেতে দেন। আল্লাহ রব্বুল কোরআন পাকে বলেন, অপুদুহান্নাস ওয়াল হিজারা ওয়াইদাতিল কাফিরিন, অপুদুহান্নাস ওয়াল হিজারা ওয়াইদাতিল কাফিরিন। জাহান্নামের খোলা হবে কি মানুষ, আর জাহান্নামের খোলা হবে পাথর। আর ওই মুক্তির যার উপাস্য, উপাস্য মানুষে আওয়াজ তার শুনবে জাহান্নামার, ওই আওয়াজের কথা মানুষ ভুলতে পারবে না। মানুষ ভয়েতে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে, একাকার হয়ে যাবে। আমাদেরকে বাঁচান, আমরা বিপদে পড়েছি, আমাদেরকে একটু পানি দেন, আমাদের জন্য আল্লাহ পাকের দরবারে সুপারিশ করুন। আদা আগুন ধর পারব না বাবা, আমি নিজে ভুল করেছি, আল্লাহ মানা করেছেন, গন্ধামের ফল খেও না, ওই গাছের ধারে যেও না। সেই সাইকি শয়তান আমাকে আমার বিবিকে প্রবঞ্চনা দিয়ে আল্লাহর মারা এই গাছের ফল খাইয়ে দিয়েছিল, আল্লাহ আবার নারাজ হয়ে গিয়েছে। আজকে ফাইসালার দিন, জানি না আল্লাহ আমাকে এর জন্য আবার কি ফাইসালা করবেন। সেই চিন্তায় আমি একদম হায় হায় নফসি নফসি করে কাঁদছি, আপনারা আমার কাছে সরে যান। আর সমস্ত নবীরা ফিরিয়ে দেবে, উম্মতের নিরুপায় হয়ে যাবে। আমাদের নবী আমাদের ফিরিয়ে দিয়েছে, আমাদের নবী আমাদের ফিরিয়ে দিয়েছে। নবী তোমাদের জন্য সুপারিশ করতে পারিনি পারব না, তোমাদের জন্য কোনো উপকার করতে পারিনি পারব না। ওই যে দেখা যায় যুবক নবী, ওই যে দেখা যায় আখেরি জামানার নবী, ওই যে দেখা যায় নূরের নবী, ওনার কাছে গিয়ে লিখা বুঝি বিরোধী করতে পারো, কাদা কাদা করতে পারো। আজকে আমাদের ময়দান লাভ ওনাকে মকামে মহাগুণ দিয়ে সমস্ত নবীদের মধ্যে ওনাকে লাভ সম্মানিত করেছে। তুমি বলেন না সুবহান, তুমি বলেন না সুবহান, কেমন ময়দান লাভ হাউজে কৌশলের মালিক করে ওনার আল্লাহ সম্মানিত করেছে। আজকে আমাদের ময়দান লাভ ওনাকে সুপারিশের দায়িত্ব লাভ একমাত্র ওনাকে আল্লাহ দিয়েছে। উনি সুপারিশ করে
ওনার সমানে যে আল্লাহ ফেরাবেন না, ওনাকে আল্লাহ লজ্জিত শর্মিন্দা করবেন না, ওনার সুপারিশই আল্লাহ কবুল করে নিয়ে আমাদের সবাইকে আল্লাহ বাপ নাজাত দিয়ে দেবে। আরো জোরে বলো, এই কথা শুনে লক্ষ লক্ষ মেয়ে ছেলে বেটা জেনে উম্মাদ উম্মাদি কান্দে কান্দে ছুটবে, ছুটে 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 আসছে আমাদের নবী কোথায়, আমাদের নবী কই, আখিরি জামানার নবী কই, আখিরি জামানার নবী কই, আখিরি জামানার নবী কই, ছুটে 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 এসে আমার নবীর কাছে হাজির হবে, এসে দেখবেন কি নবী আমার একা, আল্লাহ পাকের আরশ আজিমের নিচে আল্লাহ পাকের সেজদা করে আপনি বড় বেগের মান, আমার উম্মাদ উম্মাদির বড় কুমাকা, আমার উম্মাদ উম্মাদির বড় সিয়াকা, আল্লাহ পাক আমার উম্মাদ উম্মাদির জীবনের গুনাহকে মাফ করে দিন। লক্ষ লক্ষ উম্মাদ উম্মাদি পেছন থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে রাখে, নবী আমার সিজদায় পড়ে কাঁদে, উম্মাদ উম্মাদিরা দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনাবীর, আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল আমীর। ও নবী গো, ও নবী গো, আমাদেরকে বাঁচান বাঁচান, আমরা বিপদে পড়েছি, আমাদের জন্য আল্লাহ পাকের তরফে সুপারিশ করুন। নবী আমার কেঁদে কেঁদে সেজদাতে মাথা তুলবে, বাবারা বাবারা এসো, বাবারা আমার কাছে এসো, এসো বাবারা আমার কাছে এসো, সমস্ত নবীরা ফিরিয়ে দিয়েছে, এসো বাবারা আমার কাছে এসো, আমি তোমাদের জন্য আল্লাহ পাকের দরবারে সুপারিশ করব। আল্লাহ পাকের আরশ আজিমের নিচে মাকামে মাহমুদে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে সিজদায় পড়ে যাবেন, নাকটা কপালটা টেকে, নাকটা কপালটা টেকে সিজদা করবেন, হাত দিকে মাথার উপরে দোয়া দেবেন, ও রব্বুল আলামিন আল্লাহ পাক আপনি বড় দয়াময়, আপনি বড় বেগের মান, আমার উম্মাদ উম্মাদির বড় গুনাহগার, আমার উম্মাদ উম্মাদির বড় সিয়াকা, আল্লাহ পাক আমার উম্মাদ উম্মাদির জীবনের গুনাহকে মাফ করে দিন, আল্লাহ পাক আমার উম্মাদ উম্মাদিগণকে জাহান্নামের আযাব থেকে নাজাত দিন।